এই গরমে আপনার বাসার আশেপাশে একটু পানির ব্যবস্থা করে রাখবেন, তাহলে কিন্তু এই বিড়াল কুকুর এগুলো পানি খেতে পারে, পাখি পানি খেতে পারে। আর আমাদের এখানে তো বৃষ্টি নাই বললেই চলে, পানি মোটেই পায় না ওরা, তো সেজন্য একটু পানির ব্যবস্থা করে দিলাম ওদের জন্য। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি যে যেখান থেকে দেখছেন আল্লাহর রহমতে ভালো আছেন। আমরা তো আলহামদুলিল্লাহ ভালো আছি। আরও একটা ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে, আশা করি ভালো লাগবে। আর আমি কিন্তু আজকে অনেক মজার একটা শুটকি বোনা করব, তো সাথেই থাকেন। এটাতে 2 প্লেট ভাত তো অনায়াসে খেতে পারবেন। তো বিড়ালকে পানি দিলাম, চলে আসলাম একটু গাছগুলো দেখতে। সকাল সকাল এত রৌদ্র পড়ে, মায়া লাগে আসলে ওদের জন্য, একদম শুকিয়ে ভর্তা হয়ে যায় ওনাদের অবস্থাটা। তারপর আলহামদুলিল্লাহ 12টার পর আবার ঠিক হয়ে যায়, একটু রোদটা যখন কমে না তখন আবার ঠিক হয়ে যায়। প্রায় সব গাছের অবস্থায় মোটামুটি করুন, এত একটা সুবিধা না গাছগুলো এখন। তো চ্যানেলটা ভালো লাগলে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করে জানাবেন কেমন হলো। গাছটা টমেটো পেকে গেছে, ওটাও ছিঁড়ে নিলাম। তো চলেন রান্না করে চলে যাই, গাছগুলো দেখে রান্নাটা শুরু করে দিই। এখানে নিয়ে এলাম আমি শুটকি, এটা হচ্ছে লইট্টা শুটকি, এটা দিয়ে কিন্তু খেতে ভালো লাগে। এটা আমি এখানে ওয়াশ করব, আর এটা ধোবো আমি গরম পানি দিয়ে। গরম পানি দিয়ে আমি 10 মিনিটের জন্য এটাকে ভিজিয়ে রাখবো, তারপর এটা ধুয়ে নেবো ভালো করে। এতে করে সুন্দরভাবে এটা পরিষ্কারও হবে আর বালগুলো যে ভাবটা একটু থাকবে না। তো ওটাকে পরিষ্কার করে ধুয়ে নিলাম সুন্দর করে। আর এখানে নিয়ে নিলাম পেঁয়াজ পাতা, এটা দিয়ে ভুনা করবো আজকে আমি শুটকিটা। তো চলেন শুরু করি। প্যানে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল, তেল একটু বেশি লাগবে, তেলটা গরম হয়ে গেছে। এখন দিয়ে দেবো 1 কাপ পেঁয়াজ কুচি, দুইটা মরিচ মাঝখানে কেটে নিয়েছি, এখন দেবো 7 মতো লবণ, এখন দেবো 1 কাপ রসুন, রসুনের খোসা ছাড়িয়ে নিয়েছি, আস্তে আস্তে দেবো আর কি, এরকম কাটবো না। শুকিয়ে কিন্তু রসুন একটু বেশি লাগে। এরপরে দেবো আমি শুটকিগুলো, তেলের ভিতরে ভেজে নেবো। এখন ভালো করে একটু ভেজে নেব, শুটকিটি এভাবে ভাজলে শুটকিটা কিন্তু ভেঙে যাবে না বা গলে যাবে না, এরকম আস্তে আস্তে থাকবে। এবার ভাজা ট্রাই করবেন। আমি এরপরে দিচ্ছি 1 চা চামচ রসুন বাটা, 1/2 চা চামচ মরিচের গুঁড়া, 1/2 চা চামচ হলুদের গুঁড়া। এটা আবার একটু নেড়ে চেড়ে মিক্স করে দেবো। হাফ চা চামচ থেকে কম দিলাম জিরার গুঁড়া, 1/2 চা চামচ ধনিয়ার গুঁড়া। এখানে আমি দেবো তারপর 1 চা চামচ মরিচ বাটা, লাল মরিচ বাটা এটা আমি ব্যবহার করছি।
এখন নেড়ে ধীরে একটু মিশিয়ে নেব। একটু কষিয়ে নিলাম, এখন পানি ইউজ করিনি এখানে। এখন দিয়ে দেবো আমি পেঁয়াজ পাতা গুলো কেটে রাখছিলাম, ওগুলো নেড়ে চেড়ে একটু মিশিয়ে দেবো। এখন শুটকি বোনা না অমৃত, এটা খেয়ে দেখবেন আসলে এটা অনেক মজার। আমি এখন কোনো পানি ইউজ করি নাই, এটা একটু কষক। মানে এই পর্যায়ে দেবো হাফ কাপ পানি। এই পানিতে কিন্তু এটা রান্না হয়ে যাবে। নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। আর কিছু প্রয়োজন নাই, এটা রান্না হয়ে যাবে। জলটা কিন্তু শুকিয়ে গেছে, এখন এটা থাকুক চুলাতে, তেলটা উপরে বেশি উঠলে নামিয়ে ফেলবো। এখন দিলেও কিছু ধনে পাতা করছি, ইচ্ছা দিলেও ইচ্ছা না দিলেও ইচ্ছা। রান্না হয়ে গেছে, চুলাটা অফ করে দিলাম, এখন ওটা বেড়ে নেব। এ হচ্ছে আমার শুটকি বোনা, অনেক মজার, এটা খেয়ে দেখবেন আর কমেন্ট করে জানাবেন কেমন হলো। তো আজকের মতো এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আর এটা কিন্তু খেয়ে অবশ্যই আমাকে কমেন্ট করবেন। ওকে, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।